ফিরে আসলাম 20 মিনিট পরে। তো আমি একটা ফ্রাই প্যানের মধ্যে তেল গরম করতে দিয়ে দিয়েছি চুলায়। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি এক এক করে বড়াগুলি দিয়ে দিব এখানে। আমি বড়াগুলি দিয়ে দিচ্ছি, বড়ার সাইজ যে যার পছন্দ অনুযায়ী দিতে পারেন। তো আমি এরকম সাইজে দিয়েছি, খুব বেশি বড় হলে ভালো লাগবে না দেখতে। বড়াগুলি যাতে একটার সাথে একটা লেগে না যায়, এই জন্য আমি একটা থেকে আরেকটা একটু দূরে দূরে দিচ্ছি। আমার চুলার আঁচটা মিডিয়ামের চাইতে কম আছে। চুলার আঁচ বাড়ানো থাকলে বড়াগুলি পুড়ে যাবে। শরৎকালে তালটা পাওয়া যায়, আর এই শরৎকালে তালের পিঠাটা খেতে সবারই খুব ভালো লাগে। তালের পিঠা কম বেশি আমরা সবাই বেশ পছন্দ করি। তো আমি একটা ছাঁকনি চামচের সাহায্যে বড়াগুলি উল্টিয়ে দিচ্ছি, যাতে খুব ভালোভাবে ভাজা হয়ে যায়। খেয়াল রাখবেন যাতে আবার পুড়ে না যায়, কারণ পুড়ে গেলে দেখতে ভালো লাগবে না, খাওয়ার স্বাদও পাওয়া যাবে না। আমার বড়াগুলি প্রায় ভাজা হয়ে গেছে, আমি এবার একটি চামচের সাহায্যে উঠিয়ে নিচ্ছি। তেলটা অবশ্যই ঝরিয়ে নেবেন। তো আমি একটা টিস্যু পেপার নিয়ে নিয়েছি, যাতে তেলটা ওখানে চলে যায়। আমার বড়াগুলি কিন্তু দেখতে অনেকটা সুন্দর হয়েছে, কালারটা একটুকু পুড়ে যায়নি। আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে। এভাবে সবাই বানানোর চেষ্টা করবেন, আশা করি সবাই চেষ্টা করবেন বানানোর। তো দেখুন দেখতে ভালো লাগতেছে। খেতেও হয়তো সুস্বাদু হবে, এখনও টেস্ট করা হয়নি। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। সবাইকে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।